আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে পাঁচটা কারণে বিপদে ফেলবেন না। এর মধ্যে একটা কারণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন, মানুষকে ভালোবাসা বড় একটা জ্ঞান, মানুষকে ভালোবাসা বড় একটা গুণ, এই ভালোবাসার গুণটা আপনার মাঝে আছে। কিন্তু ওরা যদিও আপনার বিরুদ্ধে লাগবে কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি চিন্তা করবেন না। যুবক ভাইয়ের আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আমার নবীর সান্ত্বনা দিতে শুরু করলেন, এই মুহূর্তে কাফেরদের কাছে আমার নবী এই কথাটা তুলে ধরলেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে। আপনারা জবান খুলে বলুন, কোরআন নাজিল করেছে কে? এই গ্রামের নাম কি? পাহাড়পুর বেলবাড়ির যত ঘরের কোরআন শরীফ আছে সবগুলা গাট্টি বাইন্দা যদি গুমতি নদীতে ভাসাইয়া দেন, কোরআন শরীফের একটা জেরেরও অসুবিধা হবে না, একটা পেশের অসুবিধা হবে না। পৃথিবীর সব কোরআন যদি গাট্টি বাইন্দা পানিতে ভাসাই দিয়া আপনি মনে মনে ভাবেন কোরআন ধ্বংস করে ফেলাইছি, না না আপনার দাবি গ্রহণযোগ্য হবে না। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন নাজিল কইরা শুরু দিয়ে আমার আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই কোরআন, ওই কিতাবটা হলো ওই কিতাব। এখানে আমার আল্লাহ হাজাল কিতাব বলে নাই, আমার আল্লাহ জালিকাল কিতাব বলেছে। জালিকা কিতাব লেখার কারণে বোঝা গেল এই কোরআনটা হলো পাহাড়পুরের কোরআন, হলো ফটোকপি, আসল কোরআনটার বাড়ি গলো লাউহে মাহফুজে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, সুবহানাল্লাহ, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক না? আজানের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আরশ আজিমের চৌকাঠে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর এক পাশে মোহাম্মদ নাম আছে না নাই? তাইলে বাংলার জমিনে এরা কারা যারা মসজিদের মেহরাব থেকে আল্লাহ নামের পাশ থেকে নবীর নাম কাটতে চাই? যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা জাহেল, জাহেলে মুরাক্কাম নায়েবে শয়তান। এরা মুখের মধ্যে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না, কথা কন ঠিক কিনা? এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, আপনি মানুষকে বড় ভালোবাসেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের ছায়া দিবেন। এ যুবক ভাইয়ের আমার ওই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন এখনো আসে না নাই? ওই দিন দেখলাম কোরআনের মধ্যে যে রুকু আছে, রুকু এইগুলা নাকি মানুষের বানানো, এইগুলা নাকি বেদাত, এইগুলাকে নাকি কোরআন থেকে উঠাইয়া ফেলতে হবে। একজন বক্তা যার নাম মুজাফফর বিন মহসিন, একটা বিয়াদব বক্তা, নষ্ট প্রকৃতির বক্তা, এ কয়েকদিন আগে বলছে কোরআনে নাকি সূরা ও জাল আছে, নাউজুবিল্লাহ কোনটা কেন?
আপনারা সেটা দেন, আমরা কি তারা বিলয় লাগছে এর সাথে? এরা ইমান ধ্বংসকারী লোক, কথা বলেন ঠিক কিনা পারেন? সে এইবার লাইলাতুল কদর রাতে কি বলছে শুনছেন? সে বলতেছে লাইলাতুল কদরের নামাজ পড়া আর হিন্দুদের মূর্তি পূজা করার সমান। আপনারা মনে করেন যে আমরা বাড়ায় কথা বলি, একটা ছদ্মবেশে সে চেহারা কত সুন্দর, দাড়ি কত সুন্দর, এর কথাগুলো মানুষের মতো, কথা কোন ঠিক না বেঠিক? কোরআন শরীফের মধ্যে রুকু আছে, এগুলো নাকি মানুষের বানানো, এগুলো সব তুলে ফেলতে হবে। নতুন এজেন্ডা নিয়েছে তারা, জিগাইতাম চাই কোরআন তো নাজিল হইছিল তখন জের জবর আসেননি, কোন জের জবর হইছে কখন? তোমার দ্বারা বোঝা যায় এখন জের জবর তুললে ফালাইবা, তুমি যদি কৌজ উড়ায় ফালাই দিবা আর তোমার কথা পাবলিককে খাইব, দিন শেষে ফেরাউনের মত নতপতন হবে, দিন শেষে নমরুদের মত পরাজয় হবে, দিন শেষে আবু জাহেলের মত পরাজয় হবে, দিন শেষে ওই সমস্ত কাজের মতো পরাজিত হবে, কথা বলেন ঠিক কিনা? এদের খপ করে পা দিবেন না, বাজান আরবি কয় রাখা হেরা কয় আট টাকা দুই, আপনার বাফে কয় রাখা পড়ছে 20 টাকা। আমরা দাদা এটা কি নতুন হয়েছে নাকি আগে থেকে আইছে? তো এটা কেমনে ফাইলেছি আমরা? এটা এমনি ফাইলেছিলাম আমরা, এটা 1500 বছর আগের ইতিহাস, এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার থেকে চললে এইখানে তাইতাছে। ওই সময় ওই সময়ের ভিতরে যখনই কোনো মাসালা নিয়ে সমস্যা ছিল, সাহাবায়ে কেরাম তো মুস্তাহিদ ছিলেন, তারা এগুলো সমন্বয় করে কোরআন হাদিসের ভিত্তিতে সমন্বয় করে আমাদের কাছে পূর্ণ সিলেবাস তুললা দিছে। আর ওরা ওই আগের বিভিন্ন মতানৈক্য টাইম নাই না, এই যুগে আইছে বড় হুজুর শাস্ত্র ইত্যাদি খাওন এই পাহাড় পরে নাই, থাকতে পারে লক্ষণের কো, কিন্তু আমি মনে করি নাই। যাই হোক, থাকলে থাকবে, এটা আমার সমস্যা নাই, থাকলে আমারে ওয়াজের উপর রাখা দিবা, বাইন দিয়া বাইন দা ঘরের মধ্যে চেয়ারম্যান সাহেব আছে পরে বয় দিবা, তাইরি সব আছে তুমি আয়ো, আয়া হইলে তুমি তাহ পার বনালে তাইরি থাকবে। ইসলাম ধরলে আর তালভানা করবেন না, অনেক কষ্ট, খালি তসবিহ টিপে ইসলাম আইছে না, আমার নবী 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে নামছে। আমরা তো সে কিছু হিসাব আছে খানকাত বই আল্লাহ, এর গলাটা কি তার আর মাইক দিরে পুরা কুন্ডা রে কুন্ডা, এটা উমা সোল সিওন চাওন গলা দি পুরা মাইকের মতো, আল্লাহ আরো বরকত দোক, আমিন কন জাফা গলা দোয়া দিয়ে দিছি তোরে, আদা দিয়ে দিছি তো ওই দিন গলা না, আল্লাহ তুই তো ফতমে লাগাই দিছ তোকে, আমি কইতাছি গুনা আছে না নাই, ফুলার করে ফুলা কইতে ও বলে সর্দিকা রসুলপুর রসুলপুর নাম ওই রসুলপুর, এটা এটা আর গুরু দিব কে দিছেন বরাবর, বাজান বাজান ঈদগার দিকে কেমন লাগতেছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি সব বিলায়া দেয় আল্লাহর জন্য নবীর জন্য, তা আমরা কি আমাদের সম্পদ ধরে রাখলে চলবো? তো আমরা যদি দান করি তৈলে না খাদিজার মতন আমল হইতো, কথা কোন ঠিক না বেড়ে? আচ্ছা এ এ এই ঈদগারের মধ্যে কিতা লাগবো হনো অনেক কিছু বলতে, পাগলা দিবরে গরম রে, এ ছেলে এ ছেলে বসো ফিলিস্তিনের জন্য দোয়া হবে বসো, এই 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 বোম্বা এ ধরে ধরে ধর, কই যা তুমি কই যাও, ও আচ্ছা আইবা যাও, আচ্ছা যাও আইবা, স্যার দেখেন আসল কাম করে লই, এবার ও আওয়াজ হইবা আওয়াজ হইব, ফায়দা একটা কাম করে লাগি দেখুন দেনা গুলে বইরি জানা কাম লই, বারবার দেখতেছি আমি ঘটনাটা কিতা, ও একজন গেছে আরেকজন আইছে কিতাও মিল আছে, বাজান সত্যি করে কোন তো আমি যতক্ষণ কথা বলছি কাউরে কষ্ট দিছি কিছু রাগ করে কথা বলছি, কিল্লে গিয়া দুঃখে বলছি দুঃখে বলছি, যারা ওই গরব হয়ে বেকো আল্লাহ যদি তারে নিয়ে দেন বাজান বুড়ি ছুড়ি ভাই বাজাটা নাম নাকি না আজা ওই
ফকির বাজার এটা। আর ইফুলা মান্ডি জি ভাইলটি কইরি ভাইলটি এর আমার কাছে হাক গায়ন তো এর শেষ সীমানা এটা তোরা এরিয়া আছিস নিডা অক্রুই 3-4-5 বাজার হে পাশে গেছে কিন্তু আইক আমার হ্যাঁ শঙ্কুশাল আজকে কয়টা পুরা মোল্লা হইলে যেবে টান দিছ তোমরা তাহলে আমি বাঁচাইছি আমি কালি গাড়িটা সেভ করছিলাম তোমরা আমার গাড়ি তোলে বললো হইলো যেভাবে টান মারছো ড্রাইভারে বুদ্ধি আছে দি কালি বাঁচাই দিয়েছে তোমরা ইতে করো না রাস্তা গেলে তা আল্লাহ দে তোমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই রে আমিন কোন যদি হিসাবে কন বাজান শঙ্কুশাল বাজারও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হইব দুপুর 12টার সময় তখন হিসাবে অ্যাকশনটা দেখবেন কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ তোমরা যাও আমি আসি আর ইলারে যদি বান্দার হক নষ্ট করেন যাইতো না কথা কোন ঠিক না বেটে যদি মনে হয়ে গেছে মুখের কাছে চুরি করে খাইছো যাই কয়ালে খাইলেছি আর আল্লাহর কাছে তওবা করো কথা কোন ঠিক না বেটে চুরি করছি আর জীবনে চুরি করব না এখন ওই যে মাহফিলের অবশিষ্ট টাকা মসজিদে দেওয়া যাবে কিনা যদি মনে করেন এই টাকাটা সকলে সমন্বয় করে যে আল্লাহর ঘর মসজিদ দান করে দিতে চায় তাহলে এই টাকাটা মসজিদে দান করা যাবে ঠিক আছে তো ইনশাল্লাহ এটা মাসালা ফতোয়া দিয়ে দিলাম একটা যা তো কফলে হুজুর ঈদগাহটি মাত্র 3 বছর হলো প্রতিষ্ঠা হয়েছে জমি ক্রয় করে মাত্র মাটি বরাদ্দ করা হয়েছে অনেক উন্নয়নের বাকি আছে একটু কালেকশন করার অনুরোধ করছি বাজান এই ঈদগাহটা কি কাহার বাফের একলা না সবার যেহেতু জমিন কিনছেন মাটি ফলাইছেন আরো তো কাজ আছে কিনা একটা লোক হাত তুল্লা কোন হুজুর আমি ঈদগার কাজের জন্য উন্নয়নের জন্য আমি আপনার কাছে আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য একটা লোক হাত তুললে হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি এই ঈদগার উন্নয়নের জন্য 1,00,000 টাকা দিব এমন একটা লোক থাকলে আজকে দেন ইনশাল্লাহ আমি অন্তর থেকে দোয়াটা কইরা যাই কে আছেন একটা লোক দিবেন 1,00,000 টাকা বিদেশ থেকে আইছে অথবা আপনার সন্তান বিদেশ থাকে অথবা আল্লাহ আপনাকে তৌফিক দিছে আপনি দিবেন এমন শুধু একটা লোকের চেহারা দেখতাম চাই কেউ আছেন নি 1,00,000 টাকা দিবেন কে দিবেন 1,00,000 টাকা একটা লোক দেন 1,00,000 টাকা এই এত হাজার হাজার লোক নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার কে দিবেন 1,00,000 টাকা একজন লোক হাত তোলেন সংক্ষিপ্ত মাত্র 5 মিনিট আমি ওদের মাঝখান থেকে কইলাম কি লেগে পরবর্তীতে আপনাদের ধৈর্য নাও থাকতে পারে একটা লোক দেন 1,00,000 টাকা বেশি কয়ে লইছি বাবাজন বেশি কয়ে লইছি মনে হয় আপনার তো অভিজ্ঞতা ভালো আছে তাহলে 10 লাঠি 1-এর বোঝা এটাও একটা গুরুত্বপূর্ণ দিক একজনে 1,00,000 দিয়ে সব নিতে গেলে গিয়া আমরা 1,00,000 প্রয়োজনে 5 জনে দিব কথা কোন ঠিক কিনা এটাও তো একটা 5 জনে সব দফায় ভালো কিনা একজন লোকদের হুজুর আমি এই ঈদগার জন্য ঈদগার উন্নয়নের জন্য আমি 20,000 টাকা দিব 20,000 এক মাহফিলে গিয়া দেনা এমন দোয়া করছি
আল্লাহ যারা টেয়া পয়সা দেয় না হ্যাঁ টেয়া পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দিও। ও আমিন বলি, ওই যে হ্যাঁ আমিন বলি, তুই দোয়া অবুঝ না বলতে অবুঝ না, ভালোই তো শিখছিস রে বাবা, এবার টেয়া লইয়া কবর ঘুমাইতা কামতো না, কাফনের কাপড়ে ফকট আছে নি নাই রে বাবা, ফকেট নাই। একটা লোক দেন 20,000 টাকা জান, নাহলে আমি শরম পাবো বা জান, 20,000 টাকা হইলে আমি 1,500 মাশাআল্লাহ দেখছেন নি বরাবর বইছে সাইরে উজরে একবারে কুল্লো সাওয়া সাওয়া সে না বসে না। মোহাম্মদ আশরাফুল আলম সাহেব দিলেন 20,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ ওনাকে কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন, আল্লাহ আশরাফ ভাইয়ের আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করেন। মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গিয়েছেন কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন কন বাদান। আশরাফ ভাই থেকে পাইছি এমন আরেকটা ভাই আছেন নি দিবেন 20,000 টাকা, হাত তুলে নেন সাহস করে, কে দিবেন 20,000 টাকা ঈদগার জন্য? আরে আজীবন থাকবে ঈদগা, কে দিবেন 20,000? আর একটা লোক দিলেন 20,000, একটা লোক, আর একজন দুইজন না একজন। কে দিবেন 20,000? আমি মূলত কালেকশনের বক্তা না, আমি তো পারি না এগুলো, কালেকশন করলে অনেক কথা জানতে হয়, এই জিনিসটা আমি জানি না, এটা আলাদা শিখতে যারা কালেকশন করে হেরাত থেকে দেন। আর একজন দেন 10,000 টাকা, কে 10,000? 10,000 হইলে আমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো ইনশাল্লাহ, আমিন কোন আল্লাহ আপনি কবুল করেন। নামটা পুরো নামটা কি? হাজি আব্দুল করিম, আলহাজ আব্দুল করিম চেয়ারম্যান মহোদয় দিয়েছেন 1,00,000 টাকা, কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন, বারবার সমাজের কল্যাণে কবুল করেন, রাস্তাঘাটের বিপত্তি কে বাঁচিয়ে রেখেন। আশরাফ ভাই দিলে 20,000 টাকা, কবুল করো মঞ্জুর করো। মায়ের কুল বাবার কুল যারা কবরে চলে গেছে আল্লাহ কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহ এই দানের উসিলায় এমন টাকার মালিক বানিয়ে দেন যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে, বলুন আমিন। আর একজন ভাই বলেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য দিবেন 10,000 টাকা, কে দিবেন হাত তোলেন? 10,000 টাকা চেয়েছি, কত 10,00,000 টাকা খরচ হয়ে যায়, কিন্তু আল্লাহর পক্ষে আল্লাহর আল্লাহর রাস্তায় দান করলে ওই দানশীল ব্যক্তিরা আরশে আজিমের ছায়ার তলে থাকবে। আর একজন দেন 10,000 টাকা, 1,00,000 চাইছি 1,00,000 পাইছি, 20,000 চাইছি 20,000 পাইছি, 10,000 ছায়া যদি না পাই শরম পাইয়া বাড়ির জম, এই জন্য একজন লোক দিয়া দেন 10,000 টাকা। কে 10,000? আরেকজন দেন 10,000, বাজান সম্মান করেন আল্লাহ আপনাকে সম্মানিত করবে, দান করেন আল্লাহ খুশি হবে, দান করলে আমার আল্লাহ ধন বাড়ায়। ওই একজন দিবে, এটাকে ওহন গেছে, হ্যাঁ আমি কুড়ি দিতে ওহন নিয়ে কুড়ি দেওয়ার সময় হন দেয় ফুলার গুলো ফুলার, হে ওহন গেছে চিন্তা করতে আমি বলছি 20,000 টেলে বুঝে হারিয়ে গেছে আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না, এমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীর সালাম দিতে পারে, জোরে গোনা আমি বনি বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে সালাম ইয়ে নবী জির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা কর। আর একজন আছেন নি দিবেন 10,000 টাকা, আর একজন দশ হাজার, একটা লোক এই পাশ থেকে দেন এক মানুষ বেশি, এদের একজন লোক দেন 10, ঈদগার জন্য নাই অসুবিধা নাই,
দশ চাষি দশ পাইছি, বিশ চেয়েছি বিশ পেয়েছি, এক লক্ষ চেয়েছি এক লক্ষ পেয়েছি, পঞ্চাশ হাজার টাকা চাইনি সুতরাং পাইনি, এখন চাইবো পাঁচ হাজার টাকা, যে পাঁচ হাজার টাকা দিয়ে আমি দশটা সিমেন্টের বস্তা আনতে পারবো ফুল সিম। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ জনাব, আজকের মাহফিলের সভাপতি জনাব আবুল কাসেম সাহেব, তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা নগদ, নগদ দিয়েছেন পাঁচ হাজার টাকা, কবুল করো মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, নবী না দেখাইয়া মরে ডাকিও না, শরীরটারে সুস্থ রাখো, মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গেছে আল্লাহ কবরটারে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে গুনা আমিন। আরেকজন নগদ বীর মুক্তিযোদ্ধা জনাব, তার আমি বীর মুক্তিযোদ্ধা, আহ দেশের সম্পদ মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দরাজ করুক, আমিন করুন, স্যালুট স্যালুট বীর মুক্তিযোদ্ধাদের, যাদের বদান্যতায় আমরা দেশ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বীর মুক্তিযোদ্ধা তার আমি সাহেব দিলেন পাঁচ হাজার টাকা, কবুল করো মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, হায়াত বরকত দিয়ে দাও, আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাকিও না, আল্লাহ দেশের জন্য যারা জীবন দিয়েছেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউসে রাখেন, বলুন আমিন। আর লোকটা কই? শানুমিয়া কো? জমিন, জমিন কি দান করছে? জনাব মোহাম্মদ শানুমিয়া এই ঈদগার কিছু অংশ দান করছে, কিছু বিক্রি করছে, তিনিও দিবেন পাঁচ হাজার টাকা, জুড়ে কোনো মারহাবা, আল্লাহ কবুল করে মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন, নবী না দেখাইয়া মরণ দিও না গো, যেদিন মরণ দিবা আল্লাহ রমজান মাসে মরণ দিও, জুড়ে গুণ আমি, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে লিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আধার গড়ে রাসুল বিনে, আধার গড়ে বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না। পাঁচ হাজার মনে তিনজনই সে না, পাঁচ হাজার তিনজনই চার, দুজন লাগবে, একজন ইমাম হাসানের মহব্বতে আরেকজন ইমাম হুসাইনের মহব্বতে, আমার ডান পাশ থেকে দিবেন একজন পাঁচ হাজার, বাম পাশ থেকে দিবেন একজন পাঁচ হাজার, কই একটু দাঁড়াও তোমায় দেখি, হ্যাঁ মোহাম্মদ আমজাদ হোসেন দিলেন পাঁচ হাজার টাকা, মারহাবা আল্লাহ কব, আরেকজন পাইছি শ্রীমন্তপুরের নাম গিরে বাজার, নাম বলে আছে, নামটা গীতা সাইফুল, আল্লাহ জনাব মোহাম্মদ সাইফুল, আর এটা নাম কি আমজাদ হোসেন, দুইজনে পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দিলেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন, আল্লাহ মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে জোরে গুনাহ আমি। আমজাদ সাইফুলের বাড়ি শ্রীমন্তপুর, আর আমজাদের বাড়ি কই? বেলবাড়ি, বেলবাড়ি হইল গা ও ইয়া সাইফুল, আর আমজাদ তোমার বাড়ি শ্রীমন্তপুর, পাঁচজন হইছে পাঁচ হাজার, আমি কি আর তিনজন নিমু? আটটা বেহেস্তের মহব্বতে আটজন এলে ভালো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আটটা বেহেস্তের মহব্বতে আটজন, আর লাগবে তিনজন, বিসমিল্লাহ একজন দেন পাঁচ হাজার, শুনেন এত লোক নিয়ে দোয়া হওয়া ভাগ্যের ব্যাপার, দেন একজন পাঁচ, কো উঠছেনি দেন একজন, দেন আরেকজন দেন পাঁচ হাজার টাকা, বাজানো আমি কালেকশনের বক্তা না কইলাম, আমি কিন্তু কালেকশন করতাম গেলে জি দুইটা জায়গা শৈল, মা বোনরা অনেকে আছে প্যান্ডেলে বসা, মা বোনদের কাছে একটা কাগজ নিয়ে যান, এরা তো পুরা প্রত্যেকটা পুরুষের কেশিয়ার, সব টাকা তাদের কাছেই থাকে, যে জামাই বউর কাছে টাকা রাখে না, এই বউ জামাইয়ের লেগে উঠতে উঠতে ঝগড়া করে,
জগরাফাকে এক বেলা কইব, তুমি তো আমাকে বিশ্বাসই করো না। কেন? এক টাকা রাখো আমার কাছে, সব নিয়ে কই রাখো, তুমি না জানো, তোমার মা জানে, লাগাই দে লাগাই দে। বুঝলে? কিছু হইলে না মারুফ তুলে দিব, এটা হলো সিস্টেমের আর একটা একটা সিস্টেম, ঠিক আছে? জামাইরে কয়ে যায় বউর বাপ মাতুল্লা আপনি কিছু কয়েন না, আর বউরও কয়ে যায় বাপের আপনার জামাইয়ের বাপ মাতুল্লা কিছু কয়েন না। এই দুইটা জায়গায় যখন দুইজন আঘাত করে তখন বাঘে বসে লড়াই শুরু হয়ে যায়। কথা কন ঠিক না বেটি? আপনি সম্মান দিবেন, আপনার সম্মান দিব, কথা কন ঠিক না? আরেকজনদের 5,000 টাকা ভালোবাসার পাহাড় পড়ে পেয়েছি, বিদেশ থেকে 10,000 টাকা দিছে শুই নাই, অনেক খুশি হয়েছি। সাইন দিব 10,000 টাকা যোগান মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, যোগান আমিন। বাহ বাহ বাহ, বাড়ি কই? এই এখানে জামাই নাকি? ও সেল ওই আল্লাহ মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী দিল 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। মাইক বালা কইলে মালিকে খুশি হয়, আর নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। এই সমীকরণটাই তো অনেকে বুঝে না বেটা, বুঝতেই 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 বলে রোহানিয়ত একটা আছে, আছে কি না বলেন? আরে ফল খাইলে গায়ে বল হয়, জিকির করলে কলব তাজা হয়, গিজাউল কালবে জিকরুল্লাহ।